কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আজকে দেখাবো আমার এই ভিডিওতে। আমার ভিডিওটি অনুসরণ করে আপনারা খুব সহজেই মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আমরা ফোন বা কম্পিউটার দিয়ে খুব সহজে মাইক্রোসফট অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে এই সাইটটাতে চলে আসতে পারবেন। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট কয়েকভাবে খোলা যায়, একটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে, তো যে কোনো কান্ট্রি থেকে খুলতে পারবেন, আরেকটা হচ্ছে মেলের মাধ্যমে। এখন মেলের মধ্যে আবার দুইটা অপশান আছে, একটা হচ্ছে @, পরে হচ্ছে আউটলুক, আর একটা হচ্ছে হটমেল। তো হটমেলটা আমি করবো, হটমেলটা হচ্ছে একটু জনপ্রিয় বেশি, তো আউটলুকটাও জনপ্রিয়, তবে দুইটা প্রসেসই সেম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা খোলার ওটা খুলে নেবেন। তো আমি খুলছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাথ ডেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, কান্ট্রিটা অটো সিলেক্ট, আর না হলে আপনার সিলেক্ট করে নেবেন এখানে। এটা সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে যদি আপনার এই মাইক্রোসফট অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই বাথ নেম দিয়ে আপনারা হচ্ছে রিকভার করতে পারেন। একদমই ইজি প্রসেস, তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে অবশ্যই সমাধান করে দেব। আমার একটা খোলা ছিল, যার কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে, সমস্যা নেই। দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, এই যে দেখুন। তো খুব নিমিষে আপনারা এই প্রসেসটি ফলো করে যে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা আউটলুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।